স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড পূর্বকাণ্ড অষ্টাদশ বললে স্থান বেলুর মঠ বর্ষ বিষয় ঠাকুরের জন্মোৎসব ভবিষ্যতে কিভাবে হইলে ভালো হয় শিষ্যকে আশীর্বাদ যখন এখানে এসেছিস তখন নিশ্চয় জ্ঞান লাভ হবে গুরু শিষ্যকে কতকটা সাহায্য করিতে পারে অবতার পুরুষেরা এক দণ্ডে জীবের সমস্ত বন্ধন ঘুচাইয়া দিতে সক্ষম কৃপা শরীর রক্ষার পরে ঠাকুরকে দেখা পৌহারি বাবা ও স্বামীজি সংবাদ আজ ঠাকুরের মহামহোৎসব যে উৎসব স্বামীজি শেষ দেখিয়া গিয়াছেন এই উৎসবের পরের আষাঢ় মাসের কুড়ি তারিখে রাত্রি নটা আন্দাজ তিনি স্বরূপ সম্বরণ করিয়াছিলেন উৎসবের কিছু পূর্ব হইতে স্বামীজির শরীর অসুস্থ উপর হইতে নামেন না চলিতে পারেন না পা ফুলিয়াছে ডাক্তারেরা বেশি কথাবার্তা বলিতে নিষেধ করিয়াছেন শিষ্য শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সংস্কৃত ভাষায় একটি স্তব রচনা করিয়া উহা ছাপাইয়া আনিয়াছে আসিয়াই স্বামী পাদপদ্ম দর্শন করিতে উপরে গিয়াছে স্বামীজি অর্ধ অর্ধসায়িত অবস্থায় বসিয়াছিলেন শিষ্য আসিয়াই ও মস্তকে স্পর্শ করিল এবং আস্তে আস্তে পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল স্বামীজির শিষ্য রচিত স্তবটি পড়িতে আরম্ভ করিবার পূর্বে তাহাকে বলিলেন খুব আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দে হারি টাটিয়েছে শিষ্য তদনুরূপ করিতে লাগিল স্তব পাঠান্তে স্বামীজির হৃষ্টচিত্তে বলিলেন বেশ হয়েছে হায় শিষ্য সে সময় জানে না যে তার রচনার প্রশংসা স্বামীজি আর এ শরীরে করিবেন না স্বামীজির শারীরিক অসুস্থাবস্থা এতদূর বাড়িয়াছে দেখিয়া শিষ্যের মুখ ম্লান হইল এবং বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল স্বামীজির শিষ্যের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন কি ভাবছিস শরীরটা জন্মেছে আবার মরে যাবে তোদের ভেতরে আমার ভাবগুলির কিছু কিছুও যদি ঢুকাতে পেরে থাকি তাহলেই জানব দেহটা ধরা সার্থক হয়েছে শিষ্য বললেন আমরা কি আপনার দয়ার উপযুক্ত আধার নিজ গুণে দয়া করিয়া যাহা করিয়া দিয়াছেন তাহাতেই আপনাকে সৌভাগ্যবান মনে হয় স্বামীজি বলিলেন সর্বদা মনে রাখিস ত্যাগই হচ্ছে মূল মন্ত্র এ মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই শিষ্য বলিলেন মহাশয় আপনার শ্রীমুখ হইতে ওই কথা নৃত্য শুনিয়া এতদিনেও উহা ধারণা হইল না সংসারা শক্তি গেল না ইহা কি কম পরিতাপের কথা আশ্রিত দিন সন্তানকে আশীর্বাদ করুন যাহাতে শীঘ্র উহা প্রাণে প্রাণে ধারণা হয় স্বামীজি বলিলেন ত্যাগ নিশ্চয় আসবে তবে কি জানিস কালিন আত্মনী বিন্দতি সময় না এলে হয় না কতকগুলি প্রাক জন্ম সংস্কার কেটে গেলেই ত্যাগ ফুটে বেরোবে কথাগুলি শুনিয়া শিষ্য অতি কাতরভাবে ভাবে স্বামীজির ধারণ করিয়া বলিতে লাগিল মহাশয় এ দিন দাসকে জন্মে জন্মে পাদপদ্যে আশ্রয় দিন ইহাই একান্ত প্রার্থনা আপনার সঙ্গে থাকিলে ব্রহ্মজ্ঞান লাভেও আমার ইচ্ছা হয় না স্বামীজি উত্তরে কিছুই না বলিয়া অন্য অন্নমনস্ক হইয়া কি ভাবিতে লাগিলেন শিষ্যের মনে হইল তিনি যেন দূরদৃষ্টি চক্রবালে তাহার ভাবি জীবনের ছবি দেখিতে লাগিলেন কিছুক্ষণ পরে বলিলেন লোকের গুলতান দেখে কি আর হবে আজ আমার কাছে থাক আর নিরঞ্জনকে ডেকে দৌড়ে বসিয়ে দে কেউ যেন আমার কাছে এসে বিরক্ত না করে স্বামী নিরঞ্জনানন্দ সকল কার্য উপেক্ষা করিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া ও হাতে লাঠি লইয়া স্বামীজির ঘরের দরজার সম্মুখে আসিয়া বসিলেন অনন্তর ঘরের দ্বার উদ্ধ করিয়া শিষ্য পুনরায় স্বামীজির কাছে আসিল মনের সাথে আজ স্বামীজির সেবা করিতে পারিবে ভাবিয়া তাহার মন আজ আনন্দে উৎফুল্ল স্বামীজির পদসেবা করিতে করিতে সে বালকের ন্যায় যত মনের কথা স্বামীজিকে খুলিয়া বলিতে লাগিল স্বামীজিও হাস্য মুখে তৎকৃত প্রশ্নাদির উত্তর ধীরে ধীরে দিতে লাগিলেন এই রূপে সেদিন কাটিতে এইরূপে স্বামীজি বলিলেন আমার মনে হয় এখন আর ঠাকুরের উৎসব না হয়ে অন্যভাবে হয়তো বেশ হয় একদিন নয় চার পাঁচ দিন ধরে উৎসব হবে প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা হলো দ্বিতীয় দিন হয়তো বেদ বেদান্তাদির বিচার ও মীমাংসা হলো তৃতীয় দিন হয়তো কোশ্চেন ক্লাস হলো তারপর দিন চাই কি লেকচার হলো শেষ দিনে এখন যেমন মহোৎসব হয় তেমনই হল দুর্গাপূজা যেমন চার দিন ধরে হয় তেমনই ওইরূপে উৎসব করলে শেষ দিন ছাড়া অপর কয়দিন অবশ্য ঠাকুরের ভক্তমণ্ডলী ভিন্ন আর কেউ বোধহয় বড় একটা আসতে পারবে না তা নাই বা এলো বহু লোকের গুলতান হলেই যে ঠাকুরের মত প্রচার হল তা তো নয় শিষ্য বলিলেন মহাশয় আপনার উহা সুন্দর কল্পনা আগামী বারে তাহাই করা যাইবে আপনার ইচ্ছা হইলে সব হইবে স্বামীজি বলিলেন আর বাবা ওসব করতে মন যায় না এখন থেকে তোরা ওসব করিস শিষ্য বলিলেন মহাশয় এবার অনেক দল কীর্তন আসিয়াছে ওই কথা শুনিয়া স্বামীজি উহা দেখিবার জন্য ঘরের দক্ষিণ দিকের মধ্যে জানালায় রেলিং ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সমাগত অগণ্য ভক্তমণ্ডলের দিকে চাহিয়া রহিলেন অল্পক্ষণ দেখিয়াই আবার বসিলেন দাঁড়াইতে কষ্ট হইয়াছে বুঝিয়া শিষ্য তাহার মস্তকে আস্তে আস্তে ব্যাজন করিতে লাগিল স্বামীজি বলিলেন তোরা হচ্ছিস ঠাকুরের লীলার অ্যাক্টার্স এরপরে আমাদের কথা তো ছেড়েই দে তোদেরও লোকে নাম করবে এই যে সব স্তব লিখছিস এরপর লোকে ভক্তি মুক্তি লাভের জন্য এই সব স্তব পাঠ করবে জানবি আত্মজ্ঞান লাভই পরম সাধন অবতার পুরুষরূপী জগৎগুরুর প্রতি ভক্তি হলেই ওই জ্ঞান কালে আপনি ফুটে বেরোবে শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল শিষ্য বলিলেন মহাশয় আমার ওই জ্ঞান লাভ হইবে তো স্বামীজি বলিলেন ঠাকুরের আশীর্বাদে তোর জ্ঞান ভক্তি হবে কিন্তু সংসার আশ্রমে তোর বিশেষ কোনো সুখ হবে না শিষ্য স্বামীজির ওই কথায় বিষণ্ন হইল এবং স্ত্রী পুত্রের কি দশা হইবে ভাবিতে লাগিল শিষ্য বলিলেন আপনি যদি দয়া করিয়া মনের বন্ধনগুলো কাটিয়ে দেন তবেই উপায় নতুবা এ দাসের উপায় আন্তর নাই আপনি শ্রীমুখের পানি দিন যেন এই জন্মেই মুক্ত হয়ে যায় স্বামীজি বলিলেন ভয় কি যখন এখানে এসে পড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে শিষ্য স্বামীজির পাদপদ্ম ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল এবার আমায় উদ্ধার করিতে হইবেই হইবে স্বামীজি বলিলেন কে কার উদ্ধার করতে পারে বল গুরু কেবল কতগুলি আবরণ দূর করে দিতে পারে ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পায় শিষ্য বলিলেন তবে শাস্ত্রে কৃপার কথা শুনতে পাই কেন স্বামীজি বলিলেন কৃপা মানে কি জানিস যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার ভেতরে একটা মহাশক্তি খেলে তাকে সেন্টার করে কিয়দ্দূর পর্যন্ত রেডিয়াস লয়ে যে একটা সার্কেল হয় সেই সার্কেলের ভেতরে যারা এসে পড়ে তারা ওই আত্মবিদ সাধুরভাবে অনুপ্রাণিত হয় অর্থাৎ ওই সাধুরভাবে তারা অভিভূত হয়ে পড়ে সুতরাং সাধন ভজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয় একে যদি কৃপা বলিস তো বল শিষ্য বলিলেন এছাড়া আর কোন রূপ কৃপা নাই কি মহাশয় স্বামীজি বলিলেন তাও আছে যখন অবতার আসেন তখন তাঁর সঙ্গে সঙ্গে মুক্ত মুমুখু পুরুষেরা সব তাঁর লীলা সহায়তা করতে শরীর ধারণ করে আসেন কোটি জন্মের অন্ধকার কেটে এক জন্মে মুক্ত করে দেওয়া কেবলমাত্র অবতারেরাই পারেন এরই মানে কৃপা বুঝলি শিষ্য বলিলেন আগে হ্যাঁ কিন্তু যাহারা তাহার দর্শন পাইল না তাহাদের উপায় কি। স্বামীজি বলিলেন তাদের উপায় হচ্ছে তাকে ডাকা ডেকে ডেকে অনেকে তাঁর দেখা পায় ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও তার কৃপা পায় শিষ্য বলিলেন মহাশয় ঠাকুরের শরীর যাইবার পর আপনি তাহার দর্শন পাইয়াছেন কি স্বামীজি বলিলেন ঠাকুরের শরীর যাবার পর আমি কিছুদিন গাজীপুরে পৌহারি বাবার সঙ্গ করি পৌহারি বাবার আশ্রমের অনতি দূরে একটা বাগানে ওই সময় আমি থাকতুম লোকে সেটাকে ভূতের বাগান বলতো কিন্তু আমার তাতে ভয় হতো না জানিস তো আমি ব্রহ্মদৈত্য ভূত ফুতের ভয় বড় রাখিনি ওই বাগানে অনেক নেবু গাছ বিস্তর ফলত আমার তখন পেটের অসুখ আবার তার উপর সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষা মেলত না কাজেই হজমের জন্য খুব নেবু খেতুম পৌহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগল তিনিও আমায় খুব ভালোবাসতে লাগলেন একদিন মনে হলো শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এতকাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায়ই তো পায়নি। পড়ি বাবা শুনেছি হর্যোগ জানেন এর কাছে হর্যোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধনা করব জানিস তো আমার বাঙালির মতো রোগ যা মনে করব তা করবই যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের রাত্রে একটা খাটিয়ার শুয়ে পড়ে ভাবছি এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার পানে চেয়ে আছেন যেন বিশেষ দুঃখিত হয়েছেন তার কাছে মাথা বিকিয়েছি আবার অপর একজনকে গুরু করব এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলুম এইরূপে বোধহয় দু তিন ঘন্টা গত হলো তখনও কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বেরোল না তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল কাজেই সেদিনের মতো দীক্ষা নেওয়ার সংকল্প স্থগিত রাখতে হল দু একদিন বাদে আবার পৌহারি বাবার নিকট মন্ত্র নেবার সংকল্প উঠল সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হলো ঠিক আগেকার দিনের মতো এইরূপ উপর একুশ দিন ঠাকুরের দর্শন পাবার পর দীক্ষা নেওয়ার সংকল্প একেবারে ত্যাগ করলুম মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি তখনই যখন এই রূপ দর্শন হচ্ছে তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না শিষ্য বলিলেন মহাশয় ঠাকুরের শরীর রক্ষার পর কখনো তাঁহার সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল কি স্বামীজি সে কথার কোনো উত্তর না দিয়ে নির্বাক হইয়া রহিলেন খানিকবাদের শিষ্যকে বলিলেন ঠাকুরের যারা দর্শন পেয়েছে তারা ধন্য কুলং পবিত্রং জননী কৃতার্থা তোরাও তা দর্শন পাবি যখন এখানে এসে পড়েছিস তখন তোরা এখানকার লোক রামকৃষ্ণ নাম ধরে কে যে এসেছিলেন কেউ চিনলে না এই যে তাঁর অন্তরঙ্গ সাঙ্গ এরাও তার ঠাউর পায়নি কেউ কেউ কিছু কিছু পেয়েছে মাত্র পরে সকলে বুঝবে এই যে রাখাল টাখাল যারা তাঁর সঙ্গে এসেছে এদেরও ফুল হয়ে যায় অন্যের কথা আর কি বলব এরূপ কথা হইতেছে এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ দ্বারে আঘাত করায় শিষ্য উঠিয়া নিরঞ্জনানন্দ স্বামীপাতকে জিজ্ঞাসা করিল কে এসেছে স্বামী নিরঞ্জনানন্দ বলিলেন ভগিনী নিবেদিতা ও অপর দুই চারজন ইংরেজ মহিলা শিষ্য স্বামীজিকে ওই কথা বলায় স্বামীজি বলিলেন ওই আলখাল্লাটা ধেতু শিষ্য উহা তাহাকে আনিয়া দিলে তিনি সর্বাঙ্গ ঢাকিয়া ভব্য হইয়া বসিলেন ও শিষ্য দ্বার খুলিয়া দিল ভগিনী নিবেদিতা ও অপর ইংরেজ মহিলারা প্রবেশ করিয়া মেজেতেই বসিলেন এবং স্বামীজির শারীরিক কুশলাদি জিজ্ঞাসা করিয়া সামান্য কথাবার্তার পরেই চলিয়া গেলেন স্বামীজি শিষ্যকে বলিলেন দেখছিস এরা কেমন সভ্য বাঙালি হলে আমার অসুখ দেখেও অন্তত আধ ঘন্টা বকাত শিষ্য আবার দরজা বন্ধ করিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিল বেলা প্রায় দুটা লোকের মহা ভিড় হইয়াছে মঠের জমিতে তিল পরিমাণ স্থান নাই কত কীর্তন কত প্রসাদ বিতরণ হইতেছে তাহার সীমা নাই স্বামীজির শিষ্যের মন বুঝিয়া বলিলেন একবার নয় দেখে আয় খুব শিগগির আসবি কিন্তু শিষ্য আনন্দে বাহির হইয়া উৎসব দেখিতে গেল স্বামী নিরঞ্জনানন্দ দ্বারে পূর্ববধ বসিয়া রহিলেন দশ মিনিট আন্দাজ বাদে শিষ্য ফিরিয়া আসিয়া স্বামীজিকে উৎসবের ভিড়ের কথা বলিতে লাগিল স্বামীজি বলিলেন কত লোক হবে শিষ্য বলিলেন পঞ্চাশ হাজার শিষ্যের কথা শুনিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং সেই জনসংখ্য দেখিয়া বলিলেন বড় তিরিশ হাজার উৎসবের ভিড় ক্রমে কমিয়া আসিল বেলা চারটার সময় স্বামীজির ঘরের দরজা জানালা সব খুলিয়া দেওয়া হইল কিন্তু তাহার শরীর অসুস্থ থাকায় কাহাকেও তাহার নিকটে যাইতে দেওয়া হইল না